আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে চিকেন রোস্ট। তো এইটা কিন্তু খুব অল্প সময়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন রোস্ট করার জন্য এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। আমি আজকে অল্প পরিমাণেই তৈরি করব, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। চিকেন ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি চিকেন দিয়ে দেব। চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব, এটা বেশি গাঢ় করে ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব, আর এই একইভাবে সবগুলো চিকেন ভেজে নেব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2টা তেজপাতা, দারুচিনি, এলাচ। এগুলো দিয়ে আমি একটু 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল পরিমাণের পেঁয়াজ বাটা নিয়েছি। দিয়ে দেব রসুন বাটা, এখানে আমি 1 টেবিল পরিমাণের রসুন বাটা নিয়েছি। দিয়ে দেব পেস্তা বাদাম বাটা, তো এখানে আমি বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দেব আদা বাটা, এখানে আমি হাফ টেবিল চামচ আদা বাটা নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখন আমি এই সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। তো এটা আমি অর্ধেকটা পরিমাণে দিয়েছি, যেহেতু আমি অল্প রান্না করব। তো এখন আমি এই মশলাটা দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে আসছে। তো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলি। তো এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের তরল দুধ, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি। এখন আমি আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আর যারা দিতে না চান তারা না দিলেও চলবে। আর দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এই রোস্ট থেকে। তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়। মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দেখে নেবেন, যাতে তলা থেকে ধরে না যায়। তো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু নেড়ে দিচ্ছি, আর এই চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন আর বেশিক্ষণ রান্না করব না। এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা, আর দিয়ে দেব 1 চামচ
ঘি, এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। শেষ সময় অবশ্যই এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে চিকেন রোস্টটা কিন্তু অনেক ভালো লাগে। এরই মাঝে হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট, তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পারলেন কত সহজে প্যাকেট মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট তৈরি করা যায়। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।